হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বাজারের কথা না ভেবে একটি ভালো মানের বাইক কেনার কথা চিন্তা করে থাকলে আজকের এই ভিডিওটি আপনার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও। আজকের এই ভিডিওতে হোন্ডা কোম্পানির সেরা একটি বাইক শেয়ার করব। এই বাইকটির নাম হবে হোন্ডা CB150R স্ট্রিটস্টার। তবে অনেকে এর নাম হোন্ডা এক্সমোশন নামে চিনে থাকেন। এই বাইকটি বাংলাদেশের বাজারে খুবই রেয়ার একটি বাইক, তবে এর জনপ্রিয়তা বাংলাদেশের বাজারে অনেক। এর সবথেকে বড় কারণ হলো এই বাইকের লুকস, ব্র্যান্ড নিউ ফিচার আর মোস্ট ইম্পর্ট্যান্ট এর ইঞ্জিন পারফরম্যান্স। মোটো ব্লগ বা লং ট্যুরে এই বাইকটি আপনার জন্য হবে বেস্ট চয়েস, কারণ এই বাইকটি দেখতে যেমন সুন্দর তেমনি এর পারফরম্যান্সও। তো চলুন জেনে নেওয়া যাক হোন্ডা CB150R স্ট্রিট স্টার বা হোন্ডা এক্সমোশন এই বাইকটির ফুল স্পেসিফিকেশন এবং বাইকটিতে কী কী ফিচার অ্যাড করেছে। তাছাড়া এই বাইকটি বাংলাদেশের বাজারে কোথায় পাওয়া যাবে এবং এই বাইকের বর্তমান দাম, পাশাপাশি এই বাইকটি কেনার পরে আপনার কী কী অসুবিধা হবে সেই সম্পর্কে। তার আগে অবশ্যই এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমরা এই বাইকের লুকস এবং ডিজাইন সম্পর্কে জানব। বাইকের সামনের দিকে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন বাইকটিতে মাস্কুলার বডির সাথে এগ্রেসিভ ডিজাইন দেওয়া হয়েছে। বাইকের সামনের দিকে লক্ষ্য করলে আরও দেখতে পারবেন বাইকের সামনে হেডলাইট হিসাবে ব্যবহার করা হয়েছে এলইডি বাল্বের হেডলাইট এবং এর সাথে পাবেন প্রজেক্টর এলইডি লাইট। তাছাড়া এর উপরে নিচে আপনি দেখতে পারবেন এলইডি বাল্বের ডিআরএল সেট আপ করা হয়েছে। বাইকটিতে আরও ব্যবহার করা হয়েছে সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে একেবারে নতুন ডিজাইনের ফুললি ডিজিটাল স্পিডোমিটার। মূলত এই ধরনের বাইকে আমরা অ্যানালগ মিটার বেশি দেখতে পাই, কিন্তু এই বাইকে একেবারে ডিজিটাল মোবাইল ডিসপ্লের মতো স্পিডোমিটার ইউজ করা হয়েছে, যাতে ফিচার হিসাবে থাকছে ক্লক, পাস লাইট, টেকোমিটার, ওডোমিটার, লো ফুয়েল ইন্ডিকেটর, লো অয়েল ইন্ডিকেটর, টার্ন ল্যাম্প, স্পিডোমিটার এবং মোস্ট ইম্পর্ট্যান্ট গিয়ার পজিশন ইন্ডিকেটর। এই বাইকের মিটারের ডিজাইনটি আমার কাছে খুবই পছন্দ হয়েছে। বাইকটির সিট হাইট হবে 795 মিলিমিটার। এর জন্য আপনার উচ্চতা 5 ফুট হলেই আপনি এই বাইকটিকে ইজিলি রাইড করতে পারবেন। বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হবে 139 মিলিমিটার এবং বাইকটির কার্বোয়েট হবে 125 কেজি। তাছাড়া এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হবে 8.5 লিটার। বাইকের সামনে ফ্রন্টের সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে 41 মিলিমিটার টেলিস্কোপিক আপসাইড ডাউন সাসপেনশন। বাইকটির ফ্রন্টে টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 110/70 সেকশনের টিউবলেস টায়ার। এই বাইকের সামনে ব্রেকিং সিস্টেম হিসাবে আমরা দেখতে পারবো 296 মিলিমিটার ডিক্স ব্রেক এবং এই বাইকের ব্রেকিং সিস্টেমকে আরও বেশি ইম্প্রুভ করার জন্য এতে ব্যবহার করা হয়েছে ABS ব্রেকিং টেকনোলজি। এই বাইকের পিছনের দিকে সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন এবং বাইকের পিছনে টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 150/60 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার এবং এর সাথে ব্রেকিং সিস্টেম হিসাবে থাকবে 220 মিলিমিটারের ডিক্স ব্রেক। এই বাইকটির পিছনে টেল ল্যাম্প হিসাবে দেখতে পারবেন আকর্ষণীয় ডিজাইনের এলইডি বাল্বের টেল ল্যাম্প। এই বাইকের সিটের ডিজাইন খুবই চমৎকার, খুব একটা বেশি বড় নয়, খুব একটা বেশি ছোট নয়, আপনি দুজন ইজিলি বসতে পারবেন। এটা রাইডার এবং প্রিলিয়নের জন্য খুবই কমফোর্টেবল হবে। তাছাড়া এই বাইকের সিট ডিজাইনে আমরা স্প্লিট ডিজাইনের সিট দেখতে পারব। চলুন এখন আমরা জানবো এই বাইকের ইঞ্জিন পারফরমেন্স সম্পর্কে। বাইকটিতে ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 149cc 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার DOHC লিকুইড কুলিং PGM FI ইঞ্জিন। এই ইঞ্জিনের কারণে বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে থাকবে 16.1 HP 9500 RPM আর এই পাওয়ারে এই বাইকটি থেকে আপনি টপ স্পিড পেয়ে যাবেন ঘন্টায় 130 কিলোমিটারের মতো। বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকবে 13.6 নিউটন মিটার 8000 RPM। তাছাড়া FI ইঞ্জিনের জন্য বাইকটি থেকে আপনি টপ মাইলেজ পেয়ে যাবেন কোম্পানির মতে 45 কিলোমিটার, কিন্তু ইউজারের মতে এর থেকে টপ মাইলেজ পেয়ে যাবেন 35-40 কিলোমিটার। এই বাইকটির স্পিড কন্ট্রোলিংয়ের জন্য এতে ব্যবহার করা হয়েছে 6-speed ম্যানুয়াল গিয়ারবক্স। বন্ধুরা, এই ছিল এই বাইকের ইঞ্জিন পারফরম্যান্স। বাইকটির ইঞ্জিন পারফরম্যান্স আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। চলুন এখন আমরা এই বাইকটির কিছু মন্দ দিক সম্পর্কে জানব। বাইকের 1 নম্বর মন্দ দিক, এই বাইকটির 1 নম্বর মন্দ দিক হলো এর ছোট ফুয়েল ট্যাঙ্ক। বাইকটির ফুয়েল ক্যাপাসিটি কম হওয়ার কারণে লং জার্নি করে খুব একটা মজা পাওয়া যাবে না। 35-40 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে, আবার এর সাথে ফুয়েল ক্যাপাসিটি মাত্র 8.5 লিটার। তার মানে বোঝাই যায় লং জার্নিতে বারবার তেল নিতে হতে পারে। বাইকের 2 নম্বর অসুবিধা, বাইকটির 2 নম্বর অসুবিধা হলো এই বাইকের টপ স্পিড তুলনামূলক অনেক কম। বাইকটি হালকা হওয়া সত্ত্বেও টপ স্পিড তেমন একটা দিতে পারে না। এর থেকে ভালো টপ স্পিড পাওয়া যায় ইয়ামাহা MT-15 এই বাইকে।
হোন্ডা CB150R Exmotion এর টপ স্পিড দিয়ে থাকে মাত্র 120 কিলোমিটার আর Yamaha MT15 এই বাইকটি টপ স্পিড দিয়ে থাকে 140 কিলোমিটার অর্থাৎ দামও বেশি আবার টপ স্পিড কম এর থেকে Yamaha MT15 এই বাইকের দাম কম হলেও টপ স্পিড অনেক বেশি পাওয়া যাবে Yamaha MT15 এর সাথে কম্পেয়ার করলে এই বাইকটি থেকে Yamaha MT15ই বেস্ট হবে বাইকটির 3 নম্বর অসুবিধা বাইকের 3 নম্বর অসুবিধা হলো এর পারফরম্যান্স দাম অনুযায়ী এই বাইকের পারফরম্যান্স মাইলেজ ও টপ স্পিড তুলনামূলক অনেক কম তবে বাইকটি অন্যান্য বাইকের থেকে অনেক সুন্দর এই বাইকটি হচ্ছে প্রচন্ড শৌখিন মানুষদের জন্য যারা বাইকার হওয়ার জন্য শুধুমাত্র ভাব নিতে পারবে এই বাইকের প্রত্যেকটা কম্পোনেন্ট অনেক দামি এবং ভালো কোয়ালিটি এতে কোনো প্রকার সন্দেহ নেই কিন্তু এত দাম দিয়ে জাস্ট সুন্দরের জন্য একটি বাইক কিনেন যার পারফরম্যান্স এটার কম্পিটিশনের থেকেও অনেক কম তাহলে ব্যাপারটা দুঃখজনক হবে তো বন্ধুরা এই ছিল এই বাইকের কিছু অসুবিধা এখন আসি এই বাইকটি আপনারা বাংলাদেশের বাজারে কোথায় পাবেন এই বাইকটা বাংলাদেশের বাজারে খুবই রেয়ার একটি বাইক তবে আনঅফিশিয়াল কিছু শোরুম আছে সেখানে গেলে এই বাইকটি আপনি ইজিলি পেয়ে যাবেন হোন্ডার অফিসিয়াল শোরুমে এই বাইকটি না পেলেও আপনি শাওরিবিডিতে এই বাইকটি অ্যাভেলেবেল পাবেন বর্তমানে এই বাইকের দাম আমার বলতে একটু ভয় লাগছে কারণ বর্তমানে এই বাইকটি বাংলাদেশের বাজারে সব থেকে দামি একটি বাইক এবং এই বাইকের দাম জানার আগে ভিডিওটিকে অবশ্যই আপনাদের লাইক করতে হবে চলুন এখন আমরা এই বাইকের দাম সম্পর্কে জানি এই বাইকের বর্তমান দাম হচ্ছে 7,55,000 টাকা আর শোরুমের অ্যাড্রেস অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনি সেখান থেকে কালেক্ট করে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ